নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের নভেম্বর দু হাজার উনিশ ধনুরাশির কেমন যাবে তার একটা আগাম পূর্বাভাস দিতে চলেছি তার আগে আপনাদের জানিয়ে রাখি পাঁচই নভেম্বর গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজ রাশিতে আসবে অর্থাৎ তেরো বছর পর দেবগুরু বৃহস্পতি নিজের রাশিতে আসছে এর ফলে কি করবে আসুন জেনে নিই পাঁচই নভেম্বর বৃহস্পতি ধনুরাশিতে প্রবেশ করবে যেখানে আগে থেকেই শনিগ্রহ বসে রয়েছে এবং এই পাঁচই নভেম্বর থেকে ধনুরাশিতে শুরু হয়ে যাবে হংস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য এই রাজ্যক তৈরি হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাব ধনু রাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি এবং বৃহস্পতির রাশি দুটি একটি হচ্ছে ধনু এবং অপরটি হচ্ছে মিন কিন্তু ধনু রাশি হচ্ছে বৃহস্পতির সবথেকে পছন্দের রাশি এই রাশিতে বৃহস্পতি প্রবেশ করার সাথে সাথে মানুষের জীবনে আত্মবিশ্বাস বেড়ে যাবে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসাতে ক্ষতিই মুখ দেখে যাচ্ছেন তাদের জন্য পাঁচই নভেম্বর দু হাজার উনিশ তারপর থেকে কিছুটা সময় শুভ আসছে কিন্তু পুরোপুরি সময় আপনার শুভ হবে দু হাজার কুড়ি ফেব্রুয়ারি মাসের পর থেকে এর ফলে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে এবং ব্যবসাতে যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেখান থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য এই নভেম্বর মাসটি খুবই শুভ আপনারা নভেম্বর পাঁচ তারিখের পরে যে কোনো ধরনের ব্যবসা শুরু করতেই পারেন এবার আসি যারা চাকরি বাকরি করছে বা যারা চাকরি পেতে চাইছে তাদের কথায় নভেম্বর পাঁচের পর থেকে আপনাদের চাকরির ঘর প্রশস্ত হবে যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না বা চাকরি ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আপনাদের প্রমোশন হচ্ছে না দু হাজার কুড়ির পর থেকে আপনাদের চাকরির ভাগ্য ধীরে ধীরে খুলে যাবে আপনাদের প্রমোশন হবে বেতন বৃদ্ধি পাওয়ার যোগ দেখা দিচ্ছে যারা নতুন চাকরি পেতে চাইছেন তাদের কিন্তু নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উনত্রিশে মার্চ দু হাজার উনিশ থেকে তিরিশে জুন দু হাজার কুড়ির মধ্যে বৃহস্পতি মকরে প্রবেশ করবে বৃহস্পতি মকরে প্রবেশ করার সাথে সাথে বৃহস্পতি নিচস্ত হয়ে পড়বে এই সময়টা ব্যবসা কিছুটা কিন্তু মন্দা যাওয়ার সম্ভাবনা আছে এই সময় আপনি কারোর কাছ থেকে অর্থ ধার নেবেন না এবং কাউকে অর্থ দিবেন না যদি অর্থ দিয়ে দেন তবে কিন্তু তা ফেরত পেতে বেশ কিছুটা আপনাকে বেগ পেতে হবে কেননা বৃহস্পতি এই সময় থাকছে একবারে নিচ এরপর গুরু এবং শনি এবং গুরু এবং শুক্র একত্রে অবস্থানের জন্য এবং আপনাদের সাড়ে সাথে যেহেতু এখন রানিং আছে কাজেই আপনাদের কিছুটা ডিস্টার্ব কিন্তু মাঝে মাঝে দেখা দেবে তবে দু হাজার কুড়ির পর থেকে এই যে ডিস্টার্ব রয়েছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে তা কিন্তু পুরোপুরিভাবে মিটে যাবে কিন্তু অন্যদিকে গুরুচন্ডান দোষের কারণে আপনাদের কেরিয়ার খারাপ হতে পারে যারা নারী রয়েছেন তারা পুরুষের সঙ্গে এবং যারা পুরুষ রয়েছেন তারা নারীর সঙ্গে গভীরভাবে মেলামেশা করবেন না বিশেষত অফিসের কোনো বা ব্যবসা ক্ষেত্রে কোনো নারী হলে পুরুষের সাথে এবং পুরুষ হলে নারীর সাথে ঘনিষ্ঠতা থেকে দূরে থাকার চেষ্টা করবেন যারা যারা নেশার মধ্যে জড়িয়ে আছেন তাদের কিন্তু কেরিয়ার খারাপ হয়ে যেতে পারে এমনকি এমন হতে পারে কেরিয়ার জীবন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে এবার আসি বিবাহ ক্ষেত্রে যারা অবিবাহিতা রয়েছে তাদের কিন্তু বিয়ের সম্ভাবনা এ বছর বৃদ্ধি পাবে প্রেমে বিচ্ছেদ বা যাদের ডিভোর্স হয়ে গিয়েছিল তাদের কিন্তু পাঁচই নভেম্বর দু হাজার উনিশের পর থেকে পুরনো প্রেম আপনারা ফিরে পেতে পারেন এবং যাদের ডিভোর্সের কেস চঞ্চণ্ড তা মিটমাট হয়ে যেতে পারে তবে যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের জন্য এই বছরটা যথেষ্ট শুভ আপনারা এই বছরে প্রেম করে বিয়ে করুন এবং সামনের দিকে এগিয়ে চলুন যারা সন্তান নিয়ে চিন্তা করছেন এই সময় সন্তান ভাগ্য কিন্তু আপনাদের খুবই শুভ আপনারা এই সময় সন্তানের কথা ভাবতেই পারেন তবে হ্যাঁ যেহেতু আপনাদের সাড়ে সাথে থাকছে কাজে গাড়ি খুব সাবধানে চালাবেন না তো গাড়ি থেকে কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকেই যাচ্ছে চব্বিশে ডিসেম্বর শুক্র একসাথে প্রবেশ করবে একই ঘরে এই গুরু শুক্র প্রবেশ করার সাথে সাথে আপনাদের শারীরিক সমস্যা কিছুটা হলেও বৃদ্ধি পাবে এছাড়া যারা শিক্ষা বিনোদন খেলাধুলার সাথে জড়িত আছে তাদের কথা এবার আমি জানাই শিক্ষার সাথে যারা যুক্ত আছেন বিশেষ করে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আপনাদের আসবে যারা বিনোদন সাথে যুক্ত অর্থাৎ অভিনেতা অভিনেত্রী তাদের কিন্তু ইনকাম বাড়বে সফলতা আসবে যারা যুক্ত তাদের কিন্তু সফলতা আসবে আপনাদের মান সম্মান বাড়বে তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের বন্ধুভাগ্য খুব একটা ভালো হবে না বন্ধুর দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের দূরে থাকতে হবে মোটের উপর বছরটা শুভ